রাস্তায় দেখা হলো অনিল বাবুর সাথে, যিনি আমার পড়োশী, খুবই পরিচিত। কি দাদা, চলুন একসাথেই ঘুরে আসি। ভদ্রলোক একাই থাকেন, বেশ বৌদি বেশ কয়েক বছর হলো মারা গেছেন। ভদ্রলোকের এক ছেলে এক মেয়ে, মেয়ের ছেলে মেয়ে মানুষ করেছেন খুবই ভালোভাবে সংস্কার দিয়ে। পড়াশোনায় দুজনেই খুবই ভালো। মেয়ের বিয়ে দিয়েছেন দুর্গাপুরে ভালো পরিবারে। ছেলে চাকরি সূত্রে ক্যালিফোর্নিয়ায় থাকেন, নিজের নতুন চাকরি নতুন সংসার নিয়ে খুবই ব্যস্ত। বাবার সাথে ফোনে কথা হয় প্রতিদিন। বাবা একা আছো তো, সাবধানে থাকবে? বাবা বলেন, হ্যাঁ রে, তোরা বিদেশে আছিস, আত্মীয় স্বজন বলতে কেউ নেই, তোরাই সাবধানে থাকিস। আমার পড়োশিরা আমার খুব খোঁজ খবর নেয়, আমার জন্য চিন্তা করিস না। কিন্তু বিধাতা বাদশা ধরল, বেশ কিছুদিন ধরে টাইফয়েডে ভোগার পর কোনো রকমে সুস্থ হয়ে চিন্তা করলেন, না আর একা থাকাটা ঠিক হচ্ছে না, বয়স হচ্ছে তো। মনের কথা ছেলেকে জানালেন। বাড়িতে আলোচনার পর ছেলে বলল, বাবা একটু কষ্ট করো, নিমাই কাকুকে কাজে লোক রাত্রে দিনে থাকতে বলো, কিন্তু একাকিত্ব বড় বেদনাদায়ক। অবশেষে অনিলবাবু অনেক ভাবনা চিন্তার পর বাড়ি বিক্রি করে এক বৃদ্ধাশ্রমে আশ্রয় নিলেন। তিনি সেখানে সমবয়সীদের পেয়ে নতুন করে বাঁচার স্বপ্ন দেখতে শুরু করলেন। এদিকে ছেলে আর ফোনে পায় না বাবাকে। বন্ধুর জন্মদিনে পার্টিতে বন্ধু তার বাবাকে দিয়ে কেক কাটাল, খোকা দিল, বাবাকে কত শ্রদ্ধা করে, মনটা তার আনচান করে উঠল। তাই তো বাবাকে তো কদিন ধরে ফোনে পাচ্ছি না, তড়ি ঘড়ি প্লেন ধরে বাড়ি এলো। এসে দেখে বাড়ি তালা বন্ধ, সবাই পাশাপাশি সবাইকে খোঁজ নিয়ে জিজ্ঞেস করল। তারা বলল, তোমার বাবা বৃদ্ধাশ্রমে আছেন, তুমি জানো না? খোকা বলল, কেঁদে ফেলল, বলল, না বাবার অনেকদিন ধরেই আমি খোঁজ পাচ্ছি না। অবশেষে বৃদ্ধাশ্রমে হাজির হল, কেঁদে ফেলল বাবা। শেষে তুমি বৃদ্ধাশ্রমে এলে, বাবা বাড়িটা তুমি বিক্রি করে দিলে, আমাকে কিচ্ছু বললে না। বাবা বলল, হ্যাঁ রে বাবা, ভাবলাম সবাই নিজের মতো শান্তিতে বাঁচি, আর আমি তো তোদের এই শিক্ষাতেই বড় করেছি, তোরাও ভালো থাক আমিও ভালো আছি। যে যার নিজের মতো স্বাধীনভাবে বাঁচতে শেখা উচিত, আর আমি তো তোদের শিখিয়েছি সেলফ হেল্প ইজ দ্য বেস্ট হেল্প। এটাই।